আসসালামু আলাইকুম, আমি আইফুর রহমান, বাংলা কম্পিউটার এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে এক্সেলের কলাম। আমরা এক্সেলে কলাম নিয়ে কিভাবে কাজ করতে পারি সেটা নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। দেখেন আপনারা স্ক্রিনে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন ফোর ইয়ার ইনকাম স্টেটমেন্ট। এটা ঢাকা, খুলনা, চিটাগং, সিলেট এই চারটা বিভাগ নিয়ে আমরা আজকে কাজ করব। তার মধ্যে থেকে 2016, 2017, 2018 আর 2019 এই চার সালের কি অবস্থা এটা নিয়ে আমরা একটা কলাম গ্রাফ তৈরি করব। যাই হোক, আর দেরি নয়, কাজ শুরু করতে পারি এখনই। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, যতটুকু কাজ আছে পুরোটুকুকে আমরা সিলেক্ট করে নিলাম। এরপর সরাসরি চলে যাব কি আমাদের যে মেনুবার, মেনুবার থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে চলে যাব আমরা কলামে। কলামে গিয়ে এখান থেকে যেই কোনো একটি কলাম আমরা নিয়ে নিব, তার মধ্য থেকে যেমন আমি এটাই নিতে চাই, আমি এটা নিয়ে নিলাম। একটা কলাম গ্রাফ দেখাচ্ছে আমাকে, আমি এটা একটু জুম কমিয়ে নিচ্ছি। এবার আমাদের যে কলামটা দেখা যাচ্ছে এটাকে আমরা একটু সাইটে নিয়ে নিই কাজ করার জন্য। আমাদের ফোর ইয়ার্স ইনকাম এটাও দেখা যাচ্ছে, কলামটাও দেখা যাচ্ছে। এবার দেখুন অনেকগুলো অপশন চলে আসছে। স্বাভাবিক যখন আমাদের এই অবস্থায় ছিল, কলামে সিলেক্ট করা ছিল না আমাদের, এরকম ছিল। বাট যখনই আমরা কলাম নিয়েছি আরো কতগুলো অপশন বেড়ে গেছে, ডিজাইন, লেআউট, ফরম্যাট, তিনটা অপশন বেড়ে গেছে। তো আমরা প্রথমে চলে যাচ্ছি এখান থেকে লেআউট অপশনে। লেআউট অপশনে গিয়ে আমরা সরাসরি চলে যাব এখান থেকে চার্ট টাইটেল, যেহেতু আমি এখানে একটা চার্ট টাইটেল দিতে চাচ্ছি আমার এই চার্টে, ক্লিক করে আমি অ্যাবাভ চার্ট চলে আসছে। অ্যাবাভ চার্ট এখানে আমি লিখে দিব আমার যে ফোর ইয়ার্স ইনকাম স্টেটমেন্ট, এই লেখাটা আমি এখানে লিখে দিব। ওকে, আমার ফোর ইয়ার্স ইনকাম স্টেটমেন্ট লেখাটা কমপ্লিট। এবার আমি চাচ্ছি যে আমাদের এই এই কলামগুলোতে যে আমার কোন সালের, সিলেটের কোনটা, চিটং এর কোনটা, সেই নাম্বারগুলো যেন আমার চলে আসে অটোমেটিকলি। তো আমি আবার ঠিক লেআউটে চলে যাচ্ছি। এখান থেকে আরেকটা অপশন আছে ডাটা লেবেলস, এই ডাটা লেবেলস থেকে আমরা সরাসরি চলে যাব শোতে। শোতে যখন ক্লিক করবো অটোমেটিকলি দেখেন চলে আসছে, তার মানে আমি কোনটা সিলেটের, 2019 এর কি অবস্থা সেটা আমরা কিভাবে বুঝবো। সিলেটের যে কালারটা দেওয়া আছে এখানে, সেই কালার হিসেবে 2019 তাদের 52, 2018 কত, 2017 কত, 2016 কত, ঠিক খুলনা, বরিশাল, ঢাকা, এইভাবে আপনি দেখতে পারেন। তো এটাই ছিল আমাদের আজকের যে বিষয়টা, এখানে যেমন একটি কলাম নিয়ে আপনি কিভাবে কাজ করবেন। ইনসার্টে অনেক সময় আপনাদের এই কলাম প্রয়োজন পড়ে ইনসার্ট থেকে। এখানে আছে লাইন, পাই, বার, এরিয়া, এই বিষয়গুলো নিয়ে এক একটা করে আমাদের এক একটা ক্লাসে পর্যায়ক্রমে আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকের ক্লাসটি হচ্ছে শুধু আমাদের ফোর ইয়ার্স ইনকাম স্টেটমেন্ট, এটার উপরে একটি কলাম নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটাই আপনাদেরকে দেখালাম। এখানে বিভিন্ন ধরনের কলাম আছে, আর কলাম নেওয়ার সাথে সাথে এখানে যে অপশনগুলো আপনাকে দেখাবে, ডিজাইনের ভিতরে গেলে সত্যি বলতে এই যে আমরা কলামের যে গ্রাফটা, স্টাইলটা নিয়েছি, এটার যে কোন স্টাইলটা দিতে চাই সেটার উপরেই কাজ করবে। আমি আপনাদেরকে দু একটা দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন আমি এটার মতো নিতে চাচ্ছি, অটোমেটিকলি কিন্তু এরকম হয়ে গেছে। এখানে ডিজাইনে বিভিন্ন স্টাইল আছে, যে কোন স্টাইলটা আপনি নিতে চান সেটাই আপনি এখান থেকে কাজ করতে পারবেন। চার টাইটেলের এখানে যদি আপনি আরো কিছু লিখতে চান, তাহলে এখানে এক্সিস্ট টাইটেল আছে, প্রাইমারি এক্সিস্ট, টাইটেল ভ্যালু এক্সিস্ট, ক্লিক করলে এটা সম্বন্ধে আপনি এখানে দিয়ে দিতে পারেন। নাম্বার রেঞ্জ বা ইয়ার, এই জায়গাগুলোতে আপনি ইয়ার লিখে দিতে পারেন, নাম্বার রেঞ্জটা আপনি ব্যবহার করতে পারেন। তো এইভাবে আপনি করে নিতে পারেন পুরো সবগুলো কাজ এক এক করে আপনার যেটা আছে। তাহলে আমরা প্রথমে গিয়েছিলাম চার টাইটেলে গিয়ে অ্যাবাভ চার্ট, যেহেতু উপরে দিতে হবে, চার এক্সিস্ট টাইটেলে গিয়ে প্রাইমারি এক্সিস্টে কোথায় গেলাম আমরা, যেমন হরিজন্টাল এক্সিস্ট এটা দিয়েছি নিচে, আর আমাদের এই পাশে এটা যদি দিতে চাই তাহলে আমরা এখান থেকে রুটেড টাইটেল নিতে পারি বা ভার্টিক্যাল টাইটেল, অটোমেটিকলি চলে আসছে। এখানে আমরা ব্যবহার করতে পারি নাম্বার রেঞ্জ যে জায়গাটা। এরপরে আমাদের মোটামুটি চারটা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ফরম্যাট অপশন আছে, ফরম্যাট অপশনে গিয়ে আমরা আমাদের পুরো চারটাকে বিভিন্ন স্টাইল, বিভিন্ন কালার, কোন ধরনের কালার আমরা করতে চাই, এটা বিভিন্ন ধরনের কালারের স্টাইল আছে এখানে, যেটা আপনার ভালো লাগে, কাজের জন্য উপযুক্ত মনে করবেন সেটাই আপনি এখান থেকে দিয়ে নেবেন। তো এখানে আরো কিছু অপশন আছে, এখানে থ্রি ডি স্টাইল আপনি করে নিতে পারেন, আপনার চার্টের চারটাকে কোন ধরনের করতে চাচ্ছেন যেভাবে করবেন ঠিক একইভাবে হয়ে যাবে। তো আমরা আশা করি আজকের এই বিষয়টা বুঝতে পেরেছি। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে, ভালো থাকবেন।